আমার একমাত্র সন্তান ত্রিদিবীর সঙ্গে, স্ত্রী সঞ্জয় সেনের দ্বিতীয় কন্যা মিলি, আগামী 26শে অগ্রহায়ণ বিবাহ স্থির হলো। যাও মা মিলি, পিয়ানকে, তোমার হবু শাশুড়িকে তুমি প্রণাম করো। থাক থাক মা থাক, এবার খুশি তো? দিদি তুই এদিকে আয়, আংটিটা তুই পরিয়ে দে। কি করছিলে তুমি? পালাচ্ছ? কার কাছ থেকে পালাচ্ছ? হ্যাঁ, মোড়ে বাঁচা যায়? ওম রাকা মেজবুতি, এরা পারবে তোমার ছাড়া বাঁচতে? তুমি এতটা স্বার্থপর নও মিস্তা, এতটা স্বার্থপর তুমি নও। কাল মহাষষ্ঠী, মা দুর্গার বোধন। মা দুর্গা আসছেন পৃথিবীতে, আর আজকে তুমি এই কাজ করতে যাচ্ছিলে মিস্তা। বিজ্ঞাপনে আপনার নাম ঠিকানা না দিয়ে ভেবেছিলেন আপনি অনামিকা হয়ে থেকে যাবেন, কিন্তু ফর ইওর ইনফরমেশন, কেউ কোনোদিন আমার চোখকে ফাঁকে দিতে পারেনি, পারেনি। আপনি নারী জাতির কলঙ্ক, জঘন্য ছোট লোক। আপনার বিজ্ঞাপন পড়ে মনে হলো আপনি ঘর জামাই খুঁজছেন না, খুঁজছেন কুকুর ভেড়া। আপনি চান আপনার স্বামী আপনার কথায় উঠুক বসুক, নেড়ি কুত্তার মতো আপনার পা চাটুক? আমার মনে হয় আপনার বিয়ে না করে একটা কুকুর পোষা উচিত। সেক্ষেত্রে আমাকে মাফ করবেন, কারণ আমি কুত্তা নই, মানুষ। আর শুধু মানুষ নই, মহামানব। আপনার নাম ঠিকানা সবই আমার কাছে আছে। আপনি যদি আমার মতো স্বপ্নের রাজপুত্রকে স্বামী হিসেবে পেতে চান, তাহলে ফুল আর মিষ্টি পাঠালাম গ্রহণ করবেন। ইতি পুরুষশ্রেষ্ঠ ভগবান দাস। পুরি বাবারে, ডোন্ট নিড নো এডুকেশন, ফাক ইউ, ফাক ইউ, ফাক ইউ অল, ইউ রক। প্রডিজি বলে এটাকে। হ্যাঁ, হি ইজ এ প্রডিজি। একে বলে বেসিক্স ক্লিয়ার থাকা, বুঝলি? বুঝতে পারলি? এই ছেলেটা টপ করবে। এই হবে এ আই আর ওয়ান। তোদের ক্লাস থেকে বেরোলো? হ্যাঁ, ওজনটা আউট হয়ে গেছে, আজকে আর ক্লাস হবে না, বসে থাকিস না।